যিনি মা তিনি এই কাজটা করতে পারেন না, তিনি অনশনটায় দিনের পর দিন এই বাচ্চাগুলো অনশন করছে। তিনি যদি মা হতেন তাহলে ছুটে আসতেন। মাটি মাটিতে আজকে রাত পথে সবাই বসে পড়েছেন, উনি যদি মাটির কথাই বলতেন না তাহলে এই মাটির প্রতিমাকে পুজো না করে জ্যান্ত রক্ত মানুষের মানুষের প্রতিমাটাকে পুজো করতে পারতেন না, করেননি উনি। আর মানুষ তো মনুষ্যত্ববোধ অনেক আগেই হারিয়ে গেছে। আর যদি কেউ এখনো পর্যন্ত অভয়ের মা বাবার সামনে গিয়ে দাঁড়ায়নি তাদেরকে একবার বলবো যে আপনারা ওই অভয়ের মা বাবার সামনে গিয়ে দাঁড়ান, আমরা রিসেন্ট ওর বাবার সাথে সাক্ষাৎ করে এসেছি, শুধু হাত দুটো ধরে আমাদেরকে এটাই বলেছে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের হাতে কোনো অস্ত্র নেই, আপনাদের সাপোর্টই আমাদের অস্ত্র, সুতরাং আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন, তবে যদি আমি আমার মেয়ের ন্যায্য বিচারটা পাই। তারা লক্ষ্মী ভান্ডার নিচ্ছেন তারা একবার ভেবে দেখুন, আপনাদের নামে না কোনোদিন এই 10 লাখ টাকার অফার আসে, লক্ষ্মী বিসর্জন দিয়ে লক্ষ্মী ভান্ডার ভুরল হতে কখনো পারে না। হীরক বাজার দেশ এখন আমরা সত্যিকারে সত্যিকারে দেখতে পাচ্ছি, জল জ্যান্ত ট্রেলার দেখতে যাচ্ছি হীরক বাজার দেশের ট্রেলার, যেটা আমরা সিনেমায় দেখেছিলাম। এটাকে রাজতন্ত্র আমরা বলি না, এটাকে আমরা প্রজাতন্ত্র আবার ফেরত আনতে চাই। আমাদের প্রত্যেক নাগরিকের ভোটের ভোট হচ্ছে এক, সেই একটা করে ভোটের যদি আমাদের পাওয়ার থাকে তাহলে আমাদের এক এক করে বিন্দু দিয়ে আমাদের মহাসমুদ্র সৃষ্টি হবে। আজকে এই সরকার যতদিন না চোদ্দ তলা থেকে নিচে নামছে, কোন জয়নগর বিচার পাবে না, কোন কৃষ্ণনগর সাধারণ ছোট্ট ছোট্ট ফুটফুটে মেয়ে দেখছেন, ফুটফুটে বোনটি আমার, সেও আজকে বিচার চাওয়ার জন্য এসেছে, কারণ সেও উপলব্ধি করছে যে আমি নিরাপদে নেই। ওদের ওখানে কার্নিভালে কতজন গেছে, আর আমাদের গ্রহ উৎসবে কতজন এসছে, মানুষ স্বতঃস্ফূর্ত আসে এখানে, মানুষকে ডাকার জন্য বিরিয়ানি বিলি করা হচ্ছে না, এখানে মানুষকে ডাকার জন্য ডিম ভাত বিলি করা হচ্ছে না, এখানে মানুষ এমনি আসছে 12 ঘন্টা অনশন করছে, মানুষ এখানে এমনি এসে আছে। আমরা এমন একজন মানুষকে বেঁচে দাঁড় করিয়েছি যেখানে আমাদের বাচ্চা থেকে বড় কেউই আমরা তাদের হাত থেকে নিস্তার পাচ্ছি না, কারণ উনি উস্কানি দিচ্ছেন, এই অসুরগুলোকে প্রশ্রয় দিচ্ছেন, পরবর্তী জীবনে ওরা আরো অতিবাদ করতে পারছে না, পরবর্তী জীবনে ওরা আরো কি করছে, বাচ্চাদের উপর নারীদের উপর অত্যাচারের সীমা বাড়িয়ে যাচ্ছে। বলো প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। দেখুন আসল তো গোড়াতেই গেল, আমরা যখন এক সময় এই সরকারটাকে সমর্থন করা হয়েছিল, আজকে এই আন্দোলনটা সরকারের আন্দোলন এসে দাঁড়িয়েছে, কেননা তখন বলা হয়েছিল এই সরকারটা নাকি মা মাটি আর মানুষের সরকার, যিনি মা তিনি এই কাজটা করতে পারেন না, তিনি অনশনটায় দিনের পর দিন এই বাচ্চাগুলো অনশন করছে, তিনি যদি মা হতেন তাহলে ছুটে আসতেন। মাটি মাটিতে আজকে রাত পথে সবাই বসে পড়েছেন, উনি যদি মাটির কথাই বলতেন না তাহলে এই মাটির প্রতিমাকে পুজো না করে জ্যান্ত রক্ত মানুষের মানুষের প্রতিমাটাকে পুজো করতে পারতেন না, করেননি উনি। আর মানুষ তো মনুষ্যত্ববোধ অনেক আগেই হারিয়ে গেছে, তাহলে মা মাটি মানুষ তিনটার কিন্তু কোনো অর্থেই রইল না, সেটাই বক্তব্য আমার। দেখুন না আজকের যে মা লক্ষ্মীদের বিসর্জন হয়ে যাচ্ছে, এই যে রক্তটা ঝরছে, এই রক্ত ঝরাটা তো কাম্য ছিল না আমাদের দেশে, আমাদের রাজ্য এক সময় বাঙালি হিসেবে আমরা গর্বিত বোধ করতাম, নিজেকে সবার কাছে অন্য জায়গায় বলতাম যে আমি বাঙালি, আমরা এই রবীন্দ্রনাথের দেশে, আমরা এই স্বামী বিবেকানন্দের দেশে, আমরা এই নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশে বাঙালি হিসাবে নিজেকে গর্বিত, মাস্টার দা সূর্য সেনের দেশে আমরা নিজেকে গর্বিত মনে করতাম, এখন বাঙালি বলতে আমরা কোনটা বোধ করি? তো আমরা এই প্রজন্ম দেখিয়ে দিই আর চাই আবার নতুন করে, যে বাঙালি আবার জেগে উঠেছে, দেখুন বাঙালি জেগে উঠেছে, চারদিকে ক্যামেরা ঘুরুন, কেউ উৎসবে নেই, সবাই এখানে আছেন, সবাই অনশনে আছেন, সবাই রাত পথে এসে বসে পড়েছেন, এই যে আমরা করব, এই বাঙালি আবার ফেরত নিয়ে আসবে এই আন্দোলন করে, এই প্রজন্ম আমরা পরবর্তী প্রজন্মকে দেখিয়ে চাই যে আমরা বাঙালি হিসেবে লড়াইটা লড়েছিলাম এবং আমরা জিতে এসেছিলাম, তিলোত্তমা বিচার পাবে, বিচারটা পেতেই হবে, যেটা ভেবেছিল যে বিচার পাবে না, অন্য অন্য ধর্ষণের মতো এটাও চাপা পড়ে যাবে, এক সময় বিচার ব্যবস্থা তারাই ধর্ষকরা রাস্তায় ঘুরে পাবে ঘুরে বেড়াবে, তাদেরকে আবার যখন কোনো মতে যদি জেলেও বড় হয় আমাদের দেশে, সেই জেল থেকে তাদেরকে আবার কোনো ভালো কাজ করেছে বলে বেরও করিয়ে না হয়, এই কাজগুলো তখন আর হবে না, আমরা কোথকে দেব না, আমরা জনতা, আমরা যে জনতা আমরা ভোটে নির্বাচিত করেছি এই সরকারকে, আমরা এই শিক্ষা ব্যবস্থা ভালো চাই, স্বাস্থ্য ব্যবস্থা ভালো চাই, প্রত্যেকটা মা লক্ষ্মীর বিচার চাই, প্রত্যেকটা তিলোত্তমা প্রত্যেকটা অভয় যেন ঠিক করে সুস্থ ভাবে
চলাফেরা করতে পারে রাস্তায়। আমরা অরাজনৈতিক সত্তা, আমরাই নাগরিক যারা ভোট দিয়ে একসময় এই সরকারকে নির্বাচিত করেছিলাম, আমরাই নাগরিক যারা প্রত্যেকের ভোটের আমি একজন যে রাজা। আমরা মনে করি কি আমরা 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করছি? মিথ্যে কথা। আমরা রাজতন্ত্র দিবস পালন করছি। রাজতন্ত্র দিবস না হলে রাজার মতো হীরক রাজার দেশ একসময় সিনেমায় দেখেছিলাম, হীরক রাজার দেশ এখন আমরা সত্যিকারে সত্যিকারে দেখতে পাচ্ছি। জলজ্যান্ত ট্রেলার দেখতে যাচ্ছি, হীরক রাজার দেশের ট্রেলার যেটা আমরা সিনেমায় দেখেছিলাম। এটাকে রাজতন্ত্র আমরা বলি না, এটাকে আমরা প্রজাতন্ত্র আবার ফেরত আনতে চাই। আমাদের প্রত্যেক নাগরিকের ভোটের ভোট হচ্ছে এক, সেই একটা করে ভোটের যদি আমাদের পাওয়ার থাকে তাহলে আমাদের এক এক করে বিন্দু বিন্দু দিয়ে আমাদের মহাসমুদ্র সৃষ্টি হবে। আজকে ওটাই তো রাজতন্ত্র, হীরক রাজার দেশ। হীরক রাজার দেশের গল্পটা মনে নেই সবাইকে? যারা দাদা যাদেরকে মনে আছে এরা বিদ্রোহ করতে পারে, যারা শ্রমিক শ্রেণী যাদের প্রত্যেককে ঢুকে ঢুকে, যারা কৃষক মজুর, যারা দেশের সমস্ত ব্যবস্থাকে ভালো রাখে, যারা মুখের অন্ন চোগায়, যারা শ্রমিক যারা কাজ করে খায় তাদেরকে প্রত্যেককে সরিয়ে দিয়ে আমাদের পর ঢেকে রাখা হয়েছিল মনে নেই? সেটাই করা হয়েছে তো। এখানে এক এক ধার করে সরিয়ে রেখে যারা বিদ্রোহ করছে, যারা অনশন করছে যাতে দেখতে না পায়, মনে করে বিশ্বের বাজারে ভালো হয়েছে নাম মনে উল্লেখ করছে। ওদের ওখানে কার্নিভালে কজন গেছে আর আমাদের গ্রহ উৎসবে কতজন এসছে? মানুষ স্বতঃস্ফূর্ত আসে। এখানে মানুষকে ডাকার জন্য বিরিয়ানি বিলি করা হচ্ছে না, এখানে মানুষকে ডাকার জন্য ডিমভাত বিলি করা হচ্ছে না, এখানে মানুষ এমনি আসছে 12 ঘন্টা অনশন করছে, মানুষ এখানে এমনি এসে আছে স্বতঃস্ফূর্ত হয়ে মানুষ আসছে। এই মানুষগুলো যে বিরিয়ানি খাওয়ার জন্য এসছে মনে হচ্ছে? ওখানে যে বয়স্ক মানুষগুলো বেশিরভাগ সিনিয়র সিটিজেন ওখানে বসে আছে, আপনাদের কি তাদের একবারও মনে হচ্ছে যে বিরিয়ানি মাংস ভাত চিকেন ভাত খাওয়ার জন্য এরা এসেছে এখানে? না। কিন্তু দেখুন, এখন আর বলার মতো আর কোনো ভাষাতেই আমরা দাঁড়িয়ে নেই। কোনো ন্যায্য দাবি আদায়ের জন্য এবং সেটা সাধারণ মানুষের নিরাপত্তার দাবিতে, যে 10টা দাবি জুনিয়র ডাক্তাররা করেছে, যারা সরকারি হাসপাতালের উপরে নির্ভর করে আছে, তারা যদি এই 10টা দাবি একটুখানি খুঁটিয়ে পড়ে তাহলে তারা এখানে ছুটে আসতে বাধ্য, এই জুনিয়র ডাক্তারদের সাপোর্টে তারা কথা বলতে বাধ্য। কিন্তু আমার যতদূর মনে হয় যে এই 10টা দাবি সাধারণ মানুষ এখনো পর্যন্ত খুঁটিয়ে দেখেনি। সবাই ভাবছে হয়তো এটা তাদের নিজেদের কোনো দাবি পূরণের জন্যই তারা এই আন্দোলন বা অনশন করছে, কিন্তু সরকারি হাসপাতালে যারা যায়, অনেকের হয়তো সরকারি হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ে না। মানুষের এখন হাতে অর্থনৈতিক সামর্থ্য আছে, মেডিক্লেম আছে, সেই জন্য তারা বেসরকারি হাসপাতালে যায়। ফলে সরকারি হাসপাতালে কি হচ্ছে তারা কোনোদিন হয়তো ফিরেও তাকাতে যায় না, কিন্তু এমন অনেকে আছে যারা বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নেয় কিন্তু বন্ধু বান্ধবদের সাহায্যে, যারা পাশে দাঁড়ায়, যারা সরকারি হাসপাতালে পরিবেশে গিয়ে দাঁড়ায়, তারা দেখেছে সরকারি হাসপাতালের পরিকাঠামো কি। এমন হসপিটালের চিত্র আমাদের সামনে উঠে গেছে যে কুকুর বেড়াল হসপিটালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেখান থেকে ওরা আমাদের সাথেই যে দাবিটা করছে সেটা তো জন্য আমাদের এই সমর্থন যোগ্য, তার জন্যই আমরা ছুটে আসছি। এখানে কোনো রাজনৈতিক রং নিয়ে কেউ আসছে না। 8 থেকে 80 একটা 8 বছরের বাচ্চা কোনো রাজনীতি জানে না। দেখুন, মানুষ সব সময় একটা রাজনৈতিক রংকে ব্যবহার করে এগিয়ে যেতে চায়, কিন্তু জনগণের ক্ষমতা, জনগণের যে প্রতিবাদ, সেটা কিন্তু সবকিছু রাজনীতির ঊর্ধ্বে। আজকে একসাথে মানুষ রাস্তায় নেমেছে বলে এই আন্দোলন কিন্তু এতদিকে গড়িয়ে গেছে। যে কোনো ভাবে যে কোনো রং লাগিয়ে একটা আন্দোলনকে দমিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু 8 থেকে 80 এখানে এমন অনেক মানুষ আছে যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে, হুইল চেয়ারে তারা এসছে, তাদেরকে কোনো দল কিন্তু কোনো রকম ভাবে সাহায্য করবে না কোনো এক্সট্রা কিছু দিয়ে। কিন্তু তারা শুধুমাত্র তাদের ভেতরে যে আগুনটা জ্বলে উঠেছে, তারা অভয়ের জায়গায় নিজের বোন মা বাড়ির ওই মাতৃস্থানীয় কাউকে বসিয়েছে, তবেই সে আজকে ছুটে এসছে। আর যদি কেউ এখনো পর্যন্ত অভয়ের মা বাবার সামনে গিয়ে দাঁড়ায়নি, তাদেরকে একবার বলবো যে আপনারা ওই অভয়ের মা বাবার সামনে গিয়ে দাঁড়ান, আমরা রিসেন্ট ওর বাবার সাথে সাক্ষাৎ করে এসেছি, শুধু হাত দুটো ধরে আমাদেরকে এটাই বলেছে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের হাতে কোনো অস্ত্র নেই, আপনাদের সাপোর্টই আমাদের অস্ত্র, সুতরাং আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন, তবে যদি আমি আমার মেয়ের ন্যায্য বিচারটা পাই। আমি সকল মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আবেদন করব, যেখানে কোনো রং দেখবেন না, কোনো রাজনীতিকে প্রাধান্য দেবেন না, আপনি ভাববেন না আপনি কোন দলকে সমর্থন করেন, আপনি অভয়ের জায়গায় নিজের বাড়ির মেয়েটিকে বসান, তাহলে দেখবেন সব রংকে ভুলে গিয়ে অভয়ার ন্যায্য দাবিতে আর জুনিয়র ডাক্তাররা যে আমাদের জন্য যে লড়াইটা করছে সেই লড়াইটাকে নিজের মনে করে আপনারা রাজপথে আসতে বাধ্য। এবং এই এই আন্দোলন
কারণ একদিন সত্যি ন্যায় বিচার নিয়ে আসবে এটা আমাদের সাধারণ মানুষের আশা তাই জন্য আমাদের এই যে উনি উৎসবে ফিরতে বলেছেন মানুষ কিন্তু অষ্টমীর দিন ওই ধন্যমঞ্চে ছুটে এসেছে এটাকে একটা উৎসব মঞ্চ হিসেবে দুর্গাপূজা বাঙালির একটা আবেগ দেশ বিদেশ থেকে যারা বাইরে থাকে তারা এই দুর্গাপূজায় ছুটে আসে এই পাঁচটা দিন কাটানোর জন্য কিন্তু সেই রকম ইয়াং জেনারেশনকেও দেখেছি যে তারা পূজোতে ছুটি কাটাতে এসে এই পাঁচটা দিন এই ধন্যমঞ্চে দুর্গাপূজায় ঠাকুর দেখতে যাওয়াটা কোনো অন্যায় নয় আমরাও মণ্ডপে গিয়ে অঞ্জলি দিয়েছি সেখানেও আমরা প্রার্থনা করেছি যে অভয়ার বিচারটা যেন আমরা পাই সুতরাং মানুষ উৎসবে ফিরেছে কিন্তু মানুষ সেই আবেগটার জন্য ফিরেছে কিন্তু মানুষ সেই মনটা দিয়ে আর উৎসবকে আমোদ প্রমোদ হিসেবে গ্রহণ করতে পারে না দেখুন একটা শ্রেণীর মানুষের হয়তো এই টাকাটার প্রচন্ড প্রয়োজন আছে কিন্তু তাদের মধ্যে আমাদের এটা ঢোকাতে হবে যে অর্থ দিয়ে একটা লক্ষ্মীর মান সম্মানকে কখনো কেনা যায় না আজকে হাজার টাকাটা যেরকম একটা সংসারে প্রয়োজন একটা সংসারে একটা লক্ষ্মীরও তেমনি প্রয়োজন তো লক্ষ্মী যদি আগে সসম্মানে সমাজে বেঁচে থাকতে পারে তাহলে ওই হাজার টাকাটার মূল্য তখনই হবে লক্ষ্মীর বিসর্জন দিয়ে লক্ষ্মী ভান্ডার পূরণ হতে কখনো পারে না হ্যাঁ আমরা যেভাবেই পাচ্ছি প্রতিবাদ করছি যেহেতু উনি বলেছেন উৎসবে ফিরতে তা আমরা উৎসবে সাধারণত শাক বাজাই উলুদি ঢাক বাজাই তাই এখানে আমাদের যে বিরাট উৎসব হচ্ছে সেইটার জন্য আমরা উলু দিচ্ছি সেইটার জন্য আমরা প্রদীপ জ্বালাচ্ছি সেইটার জন্য আমরা পুজো করছি তাই জন্যই আমাদের উলু কালী পুজোতেও আমরা বলবো যে কালী পুজোয় দিচ্ছি ডাক ধর্ষকরা নিপাত যাক ধর্ষকদের গলা কাট এই দুটোই আমরা রাখছি নিশ্চয়ই আমরা তো সবাইকে বলছি আমরা ফেসবুকেও পোস্ট করছি যে যারা লক্ষ্মী ভান্ডার নিচ্ছেন তারা একবার ভেবে দেখুন যেভাবে আমাদের অভয়াকে বলা হয়েছে তার বাবা মার কাছে গিয়ে যে 10 লাখ টাকা অফার করেছে তা আমি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে যারা লক্ষ্মী ভান্ডার নিচ্ছেন তারা একবার ভেবে দেখুন আপনাদের নামে না কোনোদিন এই 10 লাখ টাকার অফার আসে সেটা কি ভালো হবে প্রত্যেকটা লক্ষ্মীকে বলছি প্রত্যেকটা মহিলাকে বলছি যে একবার ভেবে দেখুন যে দলেরই হন যে মতেরই হন যে শ্রেণেরই হন এটা ভেবে দেখার সময় এসেছে আজকে অন্যের ঘরে আগুন লেগেছে বলে চুপ করে বসে থাকবেন না কোনোদিন আমাদের ঘরে আগুন লাগবে না সেই গ্যারেন্টি কি কেউ দিতে পারবে তাই জন্য আজকে আমরা রাস্তায় আমরা কোনো দল করিনি দেখুন এটা ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে আমরা প্রত্যেককে ভোট দিই কোনো না কোনো দলেরকে নিশ্চয়ই সমর্থন করেই ভোটটা দিই কিন্তু আমরা প্রত্যক্ষভাবে রাজনীতি করি না সেইটুকু রাজনীতি আমাদের মধ্যে আছে যে আমরা ভোট দান করি যখন এখানে অনশন মঞ্চে বাস আটকানো হলো পুলিশ বাস আনতে দিল না আমরা সাধারণ মানুষ ওই মসজিদের ওইখান থেকে প্রত্যেকে গিয়ে পুলিশকে অনুরোধ করলাম 15 মিনিট তাদের বোঝানোর চেষ্টা করেছি যে এখানে বাস এনে মঞ্চ করাটা কতটা দরকার ওনারা আনতে দিলেন না আমরা সাধারণ মানুষ হাতে করে বাস বয়ে এনে এই অনশন মঞ্চে এনে ফেলেছি তা এইটা না কোনো পার্টি করে হয় না এটা একমাত্র মানবিকতা থেকে এই কাজটা করা যায় এবং এখানে যে এত লোক দেখছেন এরা পার্টির জন্য আসেনি এরা মানবিক কারণে এসেছে এই মানবিকতাটাকে বুঝতে হবে প্রশাসনকে বুঝতে হবে পুলিশকে বুঝতে হবে যে এই মানবিকতা কখনো প্রশাসন আটকাতে পারবে না পুলিশ আটকাতে পারবে না না দেখুন রাজনৈতিক লোক নেই এখানে আমি বলবো না নিশ্চয়ই আছে কিন্তু এখানে কি কোনো পতাকা দেখতে পাচ্ছেন কেউ কি বলছে যে আমরা অমুক পার্টি থেকে এসেছি আমরা প্রথম থেকেই বলেছি আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক যারা পার্টি রং মুছে ফেলে এখানে আসবেন আমাদের আন্দোলনে যোগ দেবেন আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু কোনো আন্দোলন রং বা পার্টির মুখ হয়ে এখানে কেউ আসেনি এখানে আমরা সাধারণ মানুষ শুধু অবহার বিচার শুধু প্রশাসনের স্বচ্ছতা দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য আমরা এখানে এসেছি রাজনৈতিক মদতপুষ্ট আসলে যারা এইগুলো তকমাটা লটাচ্ছে তারা আসলে চায় কৌশলে আন্দোলনটাকে ডাইভার্ট করতে আমি বলে রাখি যে এই আন্দোলনটা তো আছি এই আন্দোলনে সবসময় ডাক্তারবাবুদের আমি সমর্থন করছি আর একটা কথা যখন শিক্ষকদের আন্দোলন হয়েছিল আমি একজন চাকরি প্রার্থী হিসেবে সেই অনশনেও সেই অবস্থানেও আমরা ছিলাম এবং সেই তখন থেকে আমরা কিন্তু ন্যায় বিচারের দাবিতে লড়ে যাচ্ছি আর আজকে তো অভয়া তিলোত্তমা জয়নগর কৃষ্ণনগর কিছুই বাদ নেই আমরা এই লড়াইয়ে আছি কেউ যদি এই লড়াইকে এই অনশনকে কটাক্ষ করে থাকে
তাহলে বলবো যে মাননীয় যে 26 দিনের অনশন অবস্থান করেছিলেন তাহলে তিনি যে বক্তব্যটা রাখেন যে 26 দিনে তিনি অনশন করে আজকে এই ক্ষমতায় এসেছেন তাহলে সেটাও তো মিথ্যা কারণ আমরা দেখেছি পূর্বে অনেক তথ্য প্রকাশ হয়েছে যে 26 দিনে যে অনশন ক্যাডবেরি খেয়ে অনশন নানা রকম খেয়ে অনশন সেটা আমাদের সামনে তথ্যও আছে তাহলে যে 26 দিনে এই রকম অনশন চলছে আজকে ডাক্তার বাবুরা জানেন 5-6 জন ডাক্তার বাবু ইতিমধ্যে আজকে 13 দিন অনশন করে আজকে হসপিটালাইজড হয়েছে যিনি 26 দিন অনশন করে তাকে যখন হসপিটালাইজড হতে হয় না তারা এই অনশনের কি দাম দেবে তারা তিলোত্তমার ন্যায় বিচার কি চাইবে তারা উনি প্রথমে এসে ঘোষণা করলেন এক সপ্তাহ পরে যে আমি দোষীদের ফাঁসি চাই আচ্ছা বলুন তো দোষীদের জন্য উনি ফাঁসি চান প্রথমে 21 জন তারপরে 32 জন আইনজীবীকে কেন তিলোত্তমার বিরুদ্ধে দাঁড় করালেন এটা আমাদের প্রশ্ন এই অনশন মঞ্চ থেকে আমরা এই অনশনে আছি ডাক্তার বাবুদের পাশে এই অনশনে থাকব যতদিন না তিলোত্তমা জয়নগর কৃষ্ণনগর আমাদের মা বোনেরা আমরা যাতে নিরাপত্তা না পাই ততদিন আমরা এই রাস্তায় আছি রাস্তায় থাকব আমরা দেখছেন বিভিন্ন দুর্নীতিতে এই রাজ্যগ্রস্ত শুধু দুর্নীতি নয় নারী নির্যাতন সুতরাং আমাদের এই লড়াই ডাক্তারবাবু যে 10 দফা যে দাবি রেখেছেন এই দাবিটাকে আমরা পূর্ণ সমর্থন করছি আমরা সাধারণ জনগণ পূর্ণ সমর্থন করছি কারণ এই দাবিতে কোনো অন্যায্য কিছু আমরা দেখছি না নারী নিরাপত্তাটা স্বাভাবিক তাই এই লড়াই আমরা প্রথম দিন থেকে আছি এই লড়াই আমরা আছি থাকবো এবং যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে ততদিন আমরা এই লড়াইয়ে আছি থাকবো এটা আমরা দেখেছি যে গত 11-12 বছর তো এই সরকার প্রশাসনে বসেছে আমাদের কাছে মধ্যম গ্রাম থেকে পার্ক স্ট্রিট থেকে কামদনি থেকে প্রত্যেকটা মা বোনেদের যেভাবে খুন করে ধর্ষণ করে খুন করে তাদের মান সম্মান ধুলোর সাথে মিশিয়েছে তাদের নিরাপত্তা হরণ করেছে এই সরকার যতদিন না 14 তলা থেকে নিচে নামছে কোনো জয়নগর বিচার পাবে না কোন কৃষ্ণনগর সাধারণ ছোট্ট ছোট্ট ফুটফুটে মেয়ে দেখছেন ফুটফুটে বোনটি আমার সেও আজকে বিচার চাওয়ার জন্য এসেছে কারণ সে উপলব্ধি করছে যে আমি নিরাপদে নেই তাহলে আজ থেকে আসি আমাদের এই বাংলায় মেয়েরা নিরাপদ নেই একটাই সাফ কথা আজ থেকে আসি আমাদের এই বাংলায় মেয়েরা নিরাপদে নেই নিরাপদে নেই নিরাপদে নেই তাই উই ডিমান্ড জাস্টিস উই ডিমান্ড জাস্টিস উই ডিমান্ড জাস্টিস আমরা মেয়েরা যদি না এখানে কোনো জাস্টিস পাই ওখান থেকে নিরাপত্তা না পাই আমাদের পরের জেনারেশন যে ছোট ছোট বাচ্চারা আছে ওরা কি নিয়ে বড় হবে কিসের সাহস ওরা বড় হবে আমরা বিচার না পেলে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের এখন থেকে ওদের তৈরি করতে হবে যাতে জাস্টিস পায় ওরাও যাতে সিধা সোজা করে প্রতিবাদ করতে পারে অন্যায়ের প্রতিবাদ যাতে করতে পারে মা দুর্গা যেমন অসুরকে বধ করেছিলেন আমরা চাই যে আমরা নারীরা যে জ্যান্ত অসুরগুলো নিলামি করে যাচ্ছে দিনের পর দিন আমাদের নারীদের উপর অত্যাচার করে যাচ্ছে মুখ বুঝে আমরা আর সহ্য করবো না আমাদের প্রতিবাদ করতেই হবে কন্যারা যদি না বেঁচে থাকবে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে কিসের
কারণে যদি বক্তিরা না বেঁচে থাকবে উনি দুর্গা পূজা করছেন নাচ করছেন এখানে নারীদের পূজা হচ্ছে দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা সরস্বতী পূজা চলে এখানে জ্যান্ত নারীদের উপর এত কেন অত্যাচার কন্যাশ্রী নেবে কন্যাশ্রী তো উনি দিচ্ছেন না কন্যাশ্রী সব দেশে দেওয়া হচ্ছে তাই বলে এইরকম তাহলে তো অত্যাচার করতে হবে অমন কন্যাশ্রীর দরকার নেই আপনাকে নমস্কার জানাই আপনি যদি শাসন ক্ষমতা যদি শাসন না চালাতে পারেন তাহলে আপনি সরে দাঁড়ান অন্য কাউকে সুযোগ দিন লক্ষ্মীর ভান্ডার আমাদের চাই না চাই আমাদের নারী সুরক্ষা আমরা চাই নারীরা যাতে সুস্থভাবে সমানভাবে রাস্তায় চলতে পারে সম্মানের সাথে চলতে পারে সেই সম্মানটা আমরা ফিরে পেতে চাই জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অজরা তুলা প্রণমী বরদা অজরা তুলা বহু বল ধারিণী দিবু বল ভারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো সুরবি নাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো।